বাসত্রণীতে যুগলের রহস্য মৃত্যু আত্মহত্যা বলে অনুমান ব্রহ্মপুরের একটি আবাসনে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা বলে অভিযোগ ফ্ল্যাটের মধ্যে ঋষিকেশ পাল রিয়া সরকারের দেহ উদ্ধার আত্মহত্যা করার কথা জানিয়ে বাসত্রণী থানায় ইমেল করা হয় আর সেই ইমেল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এরপর দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয় আর্থিক সংকটে আত্মহত্যা বলে সুইসাইড নোটে উল্লেখ বলে সূত্রের খবর ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার হলো যুগলের নিথর দেহ বিছানায় মৃতদেহের পাশে মিলল ওষুধের স্ট্রিপ পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন যুগল বাসদ্রণী থানা এলাকার ব্রহ্মপুরের এই আবাসনের দোতলায় এই ফ্ল্যাটেই থাকতেন ঋষিকেশ পাল এবং রিয়া সরকার পাল তারা লিভ ইন সম্পর্কে ছিলেন সেরকমটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে থানায় সকালবেলা একটি ইমেল আসে সেই ইমেলে জানানো হয় যে ঋষিকেশ পাল এবং রিয়া সরকার পাল তারা আত্মঘাতী হতে চলেছেন এবং তাদের মৃত্যুর কারণ হিসেবে আর্থিক সমস্যাকে উল্লেখ করে তারা সেই ইমেলটি পাঠিয়েছিলেন সেরকমটাই পুলিশ সূত্রে খবর এই ইমেল যখন চোখে পড়ে তদন্তকারীদের তারা ছুটে আসেন এবং এসে এই ফ্ল্যাটের যে বন্ধ দরজা রয়েছে সেই বন্ধ দরজা যখন খোলা হয় এবং তারা ভেতরে যান দেখতে পান যে ঘরের ভেতরে বিছানায় দুজনের নিথর দেহ পড়ে রয়েছে দেহ নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন একটি সুইসাইড নোট ঘর থেকে উদ্ধার হয়েছে যাতে উল্লেখ করা হয়েছে যে আর্থিক সমস্যার কারণে তারা আত্মঘাতী হয়েছেন একটি মেডিকেলের ডিস্ট্রিবিউটরশিপ ছিল সেই ডিস্ট্রিবিউটরশিপটিও বিক্রি করে দিতে হয় অন্যজনের কাছে আর্থিক সমস্যার কারণে সেরকমটা ওই নোটে উল্লেখ করা হয়েছে সেরকমটাই পুলিশ সূত্রে খবর এটাই আত্মহত্যার ঘটনা ধরে নিয়ে তদন্ত শুরু করলেও ময়নাতদন্তের যে চিকিৎসকদের পর্যবেক্ষণের রিপোর্ট তা হাতে আসার পর এই বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে সেরকমটাই বলছেন তদন্তকারীরা সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা এই দুজন যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের মালিক কি বলছেন একবার শুনুন সকাল 8:10 আমার কাছে একটা এসএমএস প্লিজ কল আর্জেন্ট পুলিশ আমরা সুসাইড করেছি আবার 8:17 আবার এসএমএস এসেছে যে আমরা সুসাইড করেছি তা আমি ভাবছি সুসাইড করেছে তো আবার কে লিখছে এসএমএস তো আমি তখন সাইকেল ভাইকেল নিয়ে আমি যেহেতু ওইখানে থাকি তো আমি এসেছি চায়ের দোকানে ওখানে ওখানে যে ওর দুটো তিনটে বন্ধু বান্ধব ছিল ওরা বলছে আমাদেরও এই লিখেছে তো আমি বললাম এই লিখেছে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলাম পুলিশ যে ও আমি হলাম হয়তো বদমাইশি করছে পুলিশ সঙ্গে সঙ্গে এলো গিয়ে ঢুকলাম ঢুকে দেখি তা এই অবস্থা দেখো প্রাথমিকভাবে যে সমস্ত পারিপার্শ্বিক তথ্যমূল্যবান পাওয়া গিয়েছে তার ভিত্তিতে পুলিশ এরকমটাই মনে করছেন যে দুজনেই আত্মঘাতী হয়েছেন তার কারণ হচ্ছে যে এই পরপর করে যাওয়া এসএমএস আগে থেকে সেট করে রাখা ফোনে এবং থানায় ইমেল করা এবং তারপরে ঘরে পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এই সবের ভিত্তিতে এটাকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে তবে যে বিষয়টা সন্দেহ জাগাচ্ছে তা হলো যে আগের রাতে অর্থাৎ যেদিন তারা আত্মঘাতী হন তার আগের দিন সন্ধ্যেবেলা ব্যাংকের তরফে কোনো একটি ব্যাংকের তরফে কিছু ব্যক্তি আসেন এবং তারা পাওনা টাকার জন্য চাপ দিয়েছিলেন সেরকমটা ওই মৃত্যুর আগে তিনি জানিয়েছিলেন তার প্রতিবেশীদের ঋষিকেশ বাবু ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি সত্যি এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা সেটা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারীরা এবং এবং কারা এসেছিলেন কি তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল কিনা এই সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সেরকমটাই আমরা জানতে পারছি ধন্যবাদ সন্দীপ